ঈদকে সামনে রেখে চলছে শেষ সময়ের কেনাকাটা। রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিং মলে পরিবার পরিজন নিয়ে তাই তো ছুটছেন সবাই, শেষ সময়ের বেচা বিক্রিতে সন্তুষ্ট বিক্রেতারাও। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। ঈদের বাকি মাত্র দিন দুয়েক, শেষ মুহূর্তের কেনাকাটায় তাই তো রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতারা ব্যস্ত সময় পার করছেন পছন্দের পোশাক আশাক খুঁজে নিতে, আর দোকানিরা ব্যস্ত ক্রেতাদের চাহিদা মতো পণ্যের উপস্থাপনে। শেষ মুহূর্তে দম ফেলার ফুরসত নেই কারোরই। এই যে ছোট বোন আছে, ছোট বোনের জন্য কিনতেছি, ছেলের জন্য কিনতেছি। আমি জব করি, সো টাইম ম্যানেজ করে শেষের দিকে শুরু করতে হয়েছে সবকিছু মিলে। আজকে আমাদের অফিস ছুটি হয়েছে, তো আজকে লাস্ট দিন কেনাকাটা করছি, করে চলে যাবো ইনশাল্লাহ গ্রামে। ক্রেতারা বলছেন এবার জিনিসপত্রের দাম খানিকটা বেশি হলেও কেনাকাটা থেমে নেই। যে শার্টগুলো আগে কিনতাম 1400-1500, সে শার্ট এখন 2200। জামা কাপড় কেনাকাটা যা বাজেট নিয়ে আসা, বাসা থেকে দেখা যাচ্ছে মার্কেটে তার সাথে মিলতেছে না। কিছু তো করার নেই, সব জায়গায় বেশি দাম। সার্বিক বেচা বিক্রিতে সন্তুষ্ট অধিকাংশ দোকানি। বাজার মোটামুটি গেছে আলহামদুলিল্লাহ, খারাপ বলবো না। কিছু কিছু দোকানে খুব ভালো বিক্রি করতেছে, কিছু কিছু দোকানে হয়তো কম হইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ যা দিছে আমি সন্তুষ্ট। কাস্টমার তো আসবেই, এখন কাস্টমার আসার সময় এখন মোটামুটি ভালো। দেখেন না, দোকান মোটামুটি খালি গেছে না মোটামুটি। বেচা বিক্রি খুবই ভালো, আজকেও খুবই ভালো চাপ আছে। শেষ সময়ের কেনাকাটায় রেডিমেড পোশাক সহ হিজাব, ওড়না, জুতা, কসমেটিক্স এর দোকানগুলোতে বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।